অত্যন্ত চমৎকার ভাবে গান করলেন, কিছু কথা বললেন, ভালো লাগলো। কিছু জিনিস একটু খটকাও লাগলো। আওয়ামী লীগ বিএনপি দুইটা দল থেকে চেয়ারম্যানই পদে দাঁড়াইলো, মাঝখান দিয়ে স্বতন্ত্র পাশ করে গেল চেয়ারম্যান, একটা ব্রিজ করলেন যেমন আমাদের যমুনা সেতু। এটা স্যাম্পল, এটা যে ওইটাই এরকম না। তাই বলে কি আওয়ামী লীগ বিএনপি চলবে না, শুধু স্বতন্ত্রই চলবে? আল্লাহ পাক অবশ্যই কমিনের পক্ষে নহে, মমিনের পক্ষে। ভালো লাগলো, একটা গান শুনলাম। গানের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে কথা, আমার অস্তিত্ব ছাড়া কিছুই নাই, অতীত বর্তমান ভবিষ্যৎ যা কিছুই আছে সব কিছুই আমার মধ্যে, আমি সব কিছু, আমি ধ্বংস করি, আমি সৃষ্টি করি, সব কিছু আমার মধ্যেই। ঠিক আছে বাবা, আপনার কথা আমি মেনে নিলাম, আপনি ছাড়া যেহেতু কিছুই না, আমি যতদূর জানি মালিকের হুকুম ছাড়া, স্বয়ং স্রষ্টার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আমার কথা তো ছিল চুরি করার সময় কি আপনিই সঙ্গে থাকেন, সব কিছুতে যেহেতু আপনারই হাত, শুরু থেকে শেষ পর্যন্ত সবই আপনার। আপনি অনেক সুন্দরভাবে বললেন, কেউ যদি চুরির কাজটা বেছে নেয়, খারাপ কাজ করে, আমি ভালো মন্দ দুইটা পথ দিয়ে দিয়েছি, এর মধ্যে যে ভালো করবে তো ভালো, যে মন্দ করবে তাকে আমি বাধা দেই না। আমি একটা গান করেছিলাম, ভিখারি ধোয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, খোদাই ভিখারি বললে কলঙ্ক তোর। এখানে একটা কথার মধ্যে আছে যে আমি ডাকতেছি তুমি কেন আমাকে সাড়া দাও না। অত্যন্ত চমৎকারভাবে বললেন সূরা ফাতিহার আয়াত দিয়ে যে আমি যখন আমার মালিককে ডাকি, আমার মালিক সেটা শুনে, হয়তো বা সেটা শোনার মতো কানটা আমার এখনো হয় নাই, সেই জ্ঞানটা আমার এখনো হয় নাই। অত্যন্ত চমৎকার, অনেক ভালো লাগলো। আপনি আরেকটা কথা বলেছেন যে বাউল গানটা অনেক গুরুত্বপূর্ণ এবং গান, কিন্তু জীব পরম পালাটা একটা তর্কের পালা। এই কথাটা আপনি বললেন যে এটা একটা তর্কের পালা। আচ্ছা বাবা, সবাই এই কথা বলে, আপনিও এই কথা বললেন, জীব আর পরম কি তর্ক করতে পারে বলেন? যে আমাকে সৃষ্টি করলো আমি কিভাবে তার সাথে তর্ক করি? এটা কি আমিই তর্ক করি না আপনি নিজেই নিজের সাথে তর্ক করেন? এটা তর্কের যে একটা পালা, এটা কেন তর্কের পালা? এটা কি সমঝোতার মতো হতে পারে না? তর্কের মধ্যেই কেন বলতে হবে? তর্কের মধ্যেই কেন আমার কথা বলতে হবে? তর্ক ছাড়া আমি কি পরমের সাথে গাইতে পারি না? আমার পরমকে কি আমি স্বীকার করে নিতে পারি না? আমি একটা কথা বলতে চাই, আজকের এই পালাটা একদম ভিন্ন রকম হবে। অন্যান্য শিল্পী এবং অন্যান্য বাউলরা যেভাবে তর্ক বিতর্ক করে, সেই তর্ক বিতর্ক হবে না। তর্ক ছাড়া আজকের জীব পরম পালা হবে। এই পালাতে নিজেকে বড় করার কোনো কথা নেই, আমি আমাকে বড় করতে চাই না, আমি আমার বিষয়গুলো একটু জানতে চাই, একটু বুঝতে চাই। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ দেওয়ার জন্য। এর আগে আমার জীবের ভূমিকা থেকে একটি গান করে নিই। ধন্যবাদ। যদি
আমরা তো তোমারই বান্দা, কেউ মরে কেউ রই জিন্দা, তুমি যাহা চাও দয়া, তুমি যাহা চাও। সকাল তোমার সন্ধ্যা, আমরা তো তোমারই বান্দা, কেউ মরে কেউ রই জিন্দা, তুমি যাহা চাও দয়া, তুমি যাহা চাও। তুমি শিক্ষক তুমি রক্ষা, তুমি আমার অভিভাবক, তুমি শিক্ষক তুমি রক্ষা, তুমি আমার অভিভাবক, সত্য মিথ্যা হোক বা না হোক, সব তুমি বলাও দয়াল, সত্য মিথ্যা হোক বা না হোক, সব তুমি বলাও দয়াল। আমার লইয়া কি খেলা খেলাও দয়াল, আমার লইয়া কি খেলা খেলা। আমারে লো
তোমার জায়গা থেকে একটা গান রাখলাম, আগুনে পোড়ালেও সমস্যা নাই, বেহেস্তে দিলেও সমস্যা নাই, রাস্তায় ফেলে রাখলেও সমস্যা নাই, কারণ আমি পড়লে তুমিও পড়বে, আমি ছাড়া তুমি না, তুমি ছাড়া আমি না, তুমি যা বলাচ্ছ আমি তাই বলছি, তুমি আমাকে যা করানোর জন্য উৎসাহ দিচ্ছ আমি তাই করতেছি, আমি সবকিছু তোমার মতো করার পরও যদি তোমার মনে হয় আমাকে জাহান্নামে দেওয়া উচিত বা আগুনে পোড়ানো উচিত, এতে আমার কিছু যায় আসে না, কারণ আমি তো আর মার খেটেছি না, মার তো তুমি নিজেই খাবা। আসলে একটা ঘটনা মনে হয়ে গেছে, আমরা আসলে জানি মনসুর হেল্লাজের ঘটনা, জানি না উনি এমনই পাগল হয়েছিল, এমনই এসকে নিজের ভিতরে এমন এসক জাগ্রত হয়েছিল যে মালিকের এক বিন্দু রূপ দেখার সঙ্গে সঙ্গে উনি নিজেকে হারিয়ে ফেললেন, নিজের অস্তিত্ব উনি ভুলে গেলেন, উনি নিজেই বললেন আমি নিজেই আমার খোদা। এই কথা বলার পর যখন সরার মাওলানা এলাকার মানুষ তাকে শুলে চড়াইলেন, ওনাকে পাথর নিক্ষেপ করতে করতে ওনার শরীরের সর্বঙ্গ রক্ত বের হইতে হইতে যখন শরীর একদম নিস্তেজ হয়ে গেছে, কোনো কিছু করতে পারতেছে না বা কিছু বলতে পারতেছে না, তখনও সে নিজেকে নিজে সাহস দিয়ে বলেছিল হে মনসুর হেল্লাস, মায়ের কিন্তু তুমি খাও না, মায়ের যে বলল সেই খায়, যে নিজেই নিজেকে খোদা দাবি করেছে সেই মায়ের খাইতেছে, আমি মনসুর মায়ের খাই নাই। তা আমি বলবো আপনি অনন্ত অসীম, আপনি শুরু থেকে এখন পর্যন্ত আছেন থাকবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু জীব ছাড়া কিন্তু আপনি না, আপনাকে প্রকাশ করার জন্য আপনার সৃষ্টিকে বাড়ানোর জন্য আমি জীবের প্রয়োজন পড়েছে, আমি ছাড়া আপনি না, আপনি ছাড়া আমি না, তার জন্য অনেক শ্রদ্ধা জানিয়ে বলবো আপনি অনেক সুন্দর গান করেছেন, আজকে তর্কের মধ্যে যাবে না ইনশাল্লাহ, খুব মারাত্মকভাবে প্রশ্ন করলেন, প্রশ্ন কি জীব কত প্রকার এবং কি কি, আসলে খাদিজা তুমি যে গান করতেছো আজকে মঞ্চে দাঁড়ায়া, তুমি আসলে কোন ধরনের জীব? অত্যন্ত চমৎকার, অনেক সুন্দরভাবে আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি সঠিকভাবে তার জবাব দেওয়ার চেষ্টা করব। জীব তিন প্রকার, কিছু কিছু মতের মধ্যে এবং কিছু ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বা দার্শনিকরা বলেন জীব পাঁচ প্রকার, কিন্তু জীব তিন প্রকার, এক হলো সূক্ষ্ম জীব, বদ্ধ জীব, মুক্ত জীব। যে সূক্ষ্ম জীব সে গুরুর লয়ের সাথে, গুরুর সঙ্গে লয় হয়ে গেছে, বদ্ধ জীব এটা হলো এখনো পরিপূর্ণ যে জ্ঞান স্রষ্টাকে অর্জন করার জন্য বা সঠিক জ্ঞানের যে জ্ঞানটা যে খুলবে, উনি যে প্রকৃতভাবে বুঝতে পারবে সেই জ্ঞান চক্ষুটা তার খোলা হয় নাই, সে হলো বদ্ধ জীব। আর আজকে যে আমি আপনার সামনে গান করতেছি আপনার সাথে, আমি জীবের ভূমিকা করতেছি, আমি হলাম মুক্ত জীব। আমি আশা করি আপনার জবাব সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি, আমার একটু জানার বিষয়, জানার দরকার, আপনি পরম, আপনি সবকিছুই করতে পারেন, আপনার দ্বারা সবই সম্ভব, আপনি যে কাল বিচার হবে, হাসরের মাঠ হবে, আল্লাহ পাকের আমার করম আমার স্রষ্টা 99 নামের মধ্যে একটা নাম কাহার অনেক কঠিন, এমন একটা রূপ ধারণ করবে যে রূপের সামনে দাঁড়াইতেই খুব ভয় করবে, আপনি সেদিন যদি কাহার রূপ ধারণ করেন, সঠিক বিচার করেন, আপনি কি দোষী হবেন না? আপনি কি পরিপূর্ণ থাকতে পারবেন? আচ্ছা বাবারা ভাইরা একটু আসতে, যে সুদ খায় সে অপরাধী, যে সুদের সাক্ষী দেয় তারা সমানভাবে অপরাধী, অপরাধী না? আপনারা কথা বলেন না কেন? কথা বলতে টাকা লাগে? যে সুদ খাবে বা যে সুদ দিবে সেও অপরাধী, যে সুদ
সুদ দিল, দুইজনের মাঝখানে সাক্ষী থেকে বললো আমি আপনাদের গ্যারান্টি, সে কি অপরাধী না? আমি অপরাধ করলাম, আপনি আমাকে মন থেকে ভালোবাসলেন না, আপনি সামান্য একটা ব্রিজ দিয়া দেখাইলেন, আমার আল্লাহ কি সাধারণ কোনো চেয়ারম্যান মেম্বার? পরম কি কোনো সাধারণ চেয়ারম্যান মেম্বার? উনি কি শেখ হাসিনা খালেদা জিয়া? উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ওই মালিক আর একটা ব্রিজের সাথে তুলনা হইলে এটা কি আমি মেনে নিব? আপনি ভাবলেন কিভাবে? আপনি এটা ভাবলেন কিভাবে? আমি বুঝলাম না বাবা। আপনি শুধু এটা বলবেন, কাহার রূপটা ধইরা যে আপনি অভিনয়টা করবেন, আমার বিচার করবেন? আপনি পাপীকে সাড়া দিলেন, বললেন তোমাকে জ্ঞান চক্ষু দিছি, তুমি এখন জ্ঞানের কাজ করলো না কেন? পবিত্র কোরআনে আছে, আমার আল্লাহ বলেছে, এরশাদ করেছেন, আমি এমন কিছু ব্যক্তিদেরকে এই চোখের মধ্যে মোহর মেরে দিয়েছি, কাল হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তারা মুমিন ব্যক্তিদেরকে চোখেই দেখবে না। তাদের চোখের মধ্যে একটা মোহর মেরে দিছে যাতে গুণী মানুষদেরকে, ইমানদেরকে চিনতে না পারে। তখন আমি কি বিশ্বাস করব? আপনিই বললেন এমন একটা মোহর মেরে দিয়েছেন মানুষকে চিনতে পারবো না, মুমিন ব্যক্তিদেরকে চিনতে পারবো না। এখন আপনি বলতেছেন আমি কোনো পক্ষেই নাই, আমি মুমিনদের পক্ষে, কমিনদের পক্ষে না। আপনি নিজেই তো মোহর মেরে দিলেন কমিনদের চোখে, আপনি চাইলেই তো ভালো করতে পারতেন, আপনি করলেন না কারণ কি? আপনি একটু বলবেন তো, আপনি করলেন না কেন? আমার আর কোনো কিছু জানার বিষয় নাই, আমার আর কিছু বুঝার নাই, আপনি চাইলেই সব সম্ভব ছিল, কিন্তু কেন আপনি চোখের মধ্যে মোহর মেরে দিলেন, অন্ধের মতো পর্দা ফেলে দিলেন? আশা করি সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। আমি আপনার প্রশ্নের মীমাংসা দেওয়ার চেষ্টা করেছি, একটা মাইজ ভান্ডারি গান করে বসবো, তারপর দেখা যাক কি করা যায়।
আছে ভাবছিলাম যে না এখনো আবাত্তি কিন্তু দেখা গেল যে না এখন সে আর আবাত্তি নাই মোটামুটি ফুক্তা হয়ে গেছে আমি একটা উদাহরণ দিয়েছিলাম হ্যালো হলরিপ আপনার একটু কমান ভাই হ্যালো চেয়ারম্যান সাহেব এবং শেখ হাসিনাকে দিয়া সে কয় আপনি উদাহরণ দিলেন আল্লাহ কি শেখ হাসিনার মতো না এটাই তো আমি তোমাকে বুঝাতে চেয়েছিলাম যে একজন মানুষ যদি তার নিজস্ব নিয়ম লঙ্ঘন করতে না পারে একটা রাষ্ট্রের প্রধান একটা দেশের প্রধান হওয়ার কারণে বাধ্য হইয়া শত্রুকেও যদি তার লালন পালন করতে হয় শত্রুর নিরাপত্তাও যদি দিতে হয় কেন সে একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তাহলে যে আল্লাহ বিশাল ব্রহ্মাণ্ডের মালিক তিনি কি শুধু তার অনুসারীদেরকে খেতে দিবেন তিনি কি শুধু তার অনুসারীদের কথা শুনবেন যিনি যারা তাকে ভালোবাসে না তাদেরকে কি খেতে দিবেন না তাদেরকে যদি আল্লাহ পাক খেতে না দেয় তাহলে এদেরকে কে খেতে দিবে এটা বলেছিলাম এটা বোঝানোর জন্য প্রধানমন্ত্রীকে দিয়া বা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে দিয়া একটা উদাহরণ দিয়েছিলাম একটা বিষয় কোনো মঞ্চে উপস্থাপন করতে গেলে বুঝাইতে গেলে যদি উদাহরণ টানার আবশ্যকতা হয়ে যায় তাহলে উদাহরণ দিতে হয় উদাহরণটা হচ্ছে নকল যারা জ্ঞানী গুণী তারাই নকলটার ধারায় আসলটা বুঝে নিতে পারেন তুমিও বুঝে নাও তার জিজ্ঞাসা বলে যে হাসরের দিন আপনি যে ওয়াহিদুল কাহার কঠিন একটা রূপ ধারণ করবেন আমাদেরকে বিচার করার জন্য ওই দিন কি আপনি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করতে পারবেন ওই দিন যদি সঠিক বিচার করেন আপনি দোষী হবেন না না আমি দোষী হব না তুমি একটা গান করেছো শুনলাম গানটা আলিয়া বেগম আলোর লেখা তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন অবশ্য বাউলরা তাকে বাউল মাতা বলে ডাকে ডাকার যত বড় যে গায়করা আছে বর্তমানে মেয়েরা বিশেষ করে বা অনেক ছেলেও আছে এনার ছাত্র উনি খুব ভালো একজন জ্ঞানী গায়িকা আমি জানি সেটা ওনার একটা গান তুমি তোমার পক্ষে গাইলে এবং বললে তোমার গানে বললে আমি শুনেছি যে সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলাও এখন তোমার এই কথাটা যদি আমি মানতে যাই তাহলে আচ্ছা আপনারা মুসলমান যারা তারা বলেন তো আপনারা যে মিথ্যা কথা বলেন এটা কি আল্লাহ বলায় কি বলেন আমরা যে মিথ্যা কথা বলি এটা কি আল্লাহর দোষ যদি মিথ্যা কথা বান্দা মিথ্যা কথা বললে যদি পরমের দোষ হয় তাহলে তোমার কথায় বুঝে নিতে হবে যে যিনি পরম তিনি হারামও করে হালালও করে মিথ্যা কথা বলা কি হারাম না হালাল হারাম তাহলে আল্লাহ পাক কি মিথ্যা কথা বলতে বান্দাকে সাহায্য করেন আল্লাহ মিথ্যা কথা বলে কখনো আল্লাহ পাক মিথ্যা কথা বলে না আমি একটা গান গাই শুনো তারপরে তোমার কথাগুলির আরো কিছু মীমাংসা করার চেষ্টা করব স্রষ্টা যদি ভ্রষ্টা হইত স্রষ্টা যদি ভ্রষ্টা হইত যাইত রে জগত
ভেঙে চুরে দোষী বলো কারে তুমি, দোষী বলো কারে। স্রষ্টা তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিলেন লিষ্টি, মিলাইয়া দেখো রে কুষ্টি কুঞ্জ নাই করে রে ভাই কুঞ্জ নাই করে। করে সৃষ্টি তোমার হাতে দিলেন লিষ্টি, মিলাইয়া দেখো পুষ্টি কুঞ্জ নাই কি করে। করে রে তার বিচার
बाउल कवि रशीद बोलें देखते जदि छाओ तारे स्निग्ध जले शुद्ध होइया लौगा आगे स्नान करे बाउल कवि रशीद बोलें देखते जदि छाओ तारे জলে শুদ্ধ হইয়া লগায় আগে স্নান করে দর্পণে তেনে হার করো দর্পণে তেনে হার করো দেখবি কুঞ্জন তাতে মরে সরে রে কুঞ্জন তাতে মরে সরে দুষিব একজন পাগল তার সঙ্গে সকলেই পাগল হয়েন না রশিদউদ্দিন সাহেব তিনি তার গানের ভিতরে বলেছেন স্রষ্টা যদি ব্রষ্টা হতেন যাইতো জগৎ ভেঙে চুরে দুষিব লোকারে স্রষ্টা তোমায় করে সৃষ্টি তোমার হাতেই দিলেন লিষ্টি মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে আল্লাহ পাক বড় আদর করে বড় মহব্বত করে তোমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করে তিনি তার কালামে পাক কোরআনে মজিদে বলে দিলেন ওয়াম্মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি নিশ্চয় জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার আনুগত্যের জন্য আমার ইবাদতের জন্য এই যে তোমাকে তিনি তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন তুমি আমি দুনিয়াতে এসে কি করছি আমরা গাইরুল্লাহর ইবাদত করতেছি স্রষ্টার বিরুদ্ধে আচরণ করতেছি এই তো তুমি বললে যে সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলাও তোমার এই কথা যদি মানতে হয় তাহলে বুঝতে হয় স্রষ্টা মিথ্যা কথা বলায় নাউজুবিল্লাহ স্রষ্টা আল্লাহ পাক যিনি পরম তিনি কখনো মিথ্যা বলেন না তিনি মিথ্যা বলেন না কাউকে মিথ্যা বলতে সহযোগিতাও করেন না বরং মিথ্যা বলার থেকে বিরত থাকতে তিনি আদেশ করেছেন পবিত্র কোরআনে আছে আল্লাহ বলেছেন যারা মিথ্যা বলে এরা মালাউন মালাউন কারা জানো মালাউন এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অভিসম্পাদকারী এদের উপর আল্লাহ লানত হয় আল্লাহর অভিশাপ বর্ষিত হয় যে অভিশাপ যে লানত সর্বপ্রথম শয়তানের উপর বর্ষিত হয়েছিল সুতরাং এই জগতের মধ্যে যারা মিথ্যা কথা বলে এরা শয়তানের প্ররোচনায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিজের রিপুর বশীভূত হয়ে যায় নিজে নিজের রিপুকে বশ করতে পারে না বরং নিজেই রিপুর কাছে পরাজয় বরণ করে যার ফলে রিপুর কুতারণায় মিথ্যা বলতে বাধ্য হয় ওই যে কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য ওই যে সররিপু এই সররিপু হলো প্রকৃতি এই প্রকৃতির কাছে তুমি পরাজয় হয়ে যাও তখন প্রকৃতি তোমাকে যাহা করাইতে বাধ্য করে তুমি তাহাই করো এই যে কোরআনে বলেছি তুমি বললা যে আপনি যে কোরআনে বললেন আমি মোহর মেরে দিয়েছি এরা আর ফিরে আসবে না এই কথাটা বলার একটা রহস্য আছে রহস্যটা হলো আমি ছোট্ট একটা কথা বলি তুমি শোনো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই
তিনি যে মক্তবে পড়াইতেন, একদিন একটা গাদার উপরে অনেকগুলো কিতাব দিয়া গাদাটাকে আগে অগ্রভাগে দিয়ে তিনি পিছন দিক দিয়ে গাদাটাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন। ইমাম গাজ্জালি তিনি গাদাটাকে বলতেছেন, আপনি এই দিক দিয়ে চলেন, আপনি এই দিক দিয়ে যান। এরকম বলতে বলতে মাদ্রাসার ভিতরে গিয়া ইমাম গাজ্জালি বলতেছেন, গাদাটাকে আপনি ভিতরে প্রবেশ করেন। এখন গাদা তো ভিতরে যেতে চায় না। ছাত্ররা ভাবতেছে, কিরে আমাদের ওস্তাদজি কি পাগল হয়ে গেছেন, তিনি গাদাকে আপনি বলতেছেন, সম্মান সূচক শব্দ একটা গাদার সানে ব্যবহার করতেছেন, রহস্যটা কি? এক ছাত্র ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি গাদার ব্যাপারে সম্মান সূচক শব্দ ব্যবহার করতেছেন কেন? তখন উনি বলেছিলেন, বাবা তোমরা জানো না ইনি আগের জন্মে প্রিন্সিপাল ছিলেন, ইনি আগের জন্মে প্রিন্সিপাল ছিলেন, অনেক ইলেমে অনেক এলেম ছিল উনার মধ্যে, উনি অনেক বড় মাপের আলেম ছিলেন, কিন্তু সারা জীবন অন্যদেরকে শিক্ষা দিয়েছেন, নিজে আমল করেন নাই, এই জন্য এই জন্মে তিনি গাদা হয়ে জন্ম নিয়েছেন। যেহেতু আগের জন্মে নিজে আমল করতে পারেন নাই, শুধু মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, বড় বড় বুলি আউরিয়েছেন, নিজে আমল করেন নাই, উনার এই খারাপ কর্মের ফলস্বরূপ এই এই জন্মে তিনি গাদা রূপে জন্মগ্রহণ করেছেন। সারা জীবন শুধু এলেমের বস্তা টানতে হবে, কিন্তু মাদ্রাসার ভিতরে ইনি ঢুকতে পারবেন না। মারে এই যে মোহর মারার কথাটা বলার কারণ হলো এই, তুমি যাহা কর্ম করেছো, তুমি যদি সৎকর্ম করে থাকো তাহলে সত্য ফল পাবে, যদি অসৎকর্ম করে থাকো তাহলে তোমার ব্যাপারে যদি কোরআনের মধ্যে মোহর মেরে না দেওয়া হয় তাহলে তুমি কোরআন যদি বুঝে ফেলো তাহলে সত্যের পথে চলে আসবে, আর সত্যের পথে চলে আসলে আগে যে অসৎকর্ম করেছিলে সেই অসৎকর্মের ফল তোমাকে দেওয়া যাবে না, তুমি পাবে না। সুতরাং সেই অসৎকর্মের অসৎকর্মের ফল ভোগ করানোর জন্য তোমার কারণে বা এই শ্রেণীর এক শ্রেণীর ব্যক্তিদের কারণে মোহর মেরে দেওয়া হয়েছে, যেন তারা ইচ্ছা করলেই ভালো পথের সন্ধান না পায়। ওদের জন্য এরা যদি একজন আল্লাহওয়ালার সহব্বতে মহব্বতে গিয়ে তার পায়রবি করে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, অনুশোচনা প্রকাশ করে, একজন কামেল মুকাম্মেল গুরুর পায়রবি করে, তাহলেই সে মুক্তি পাবে, না হলে তার কপালে এই যে মোহর মেরে দেওয়া হয়েছে সে নিজেই যতই চেষ্টা করুক কখনো তার এই মোহর ছুটাইতে পারবে না। মোহরটা কেন মেরে দিয়েছি? মোহর মেরে দেওয়ার কারণ হলো আগের জন্মে সে যে দুষ্কর্ম করেছিল সেই দুষ্কর্মের কুফল ভোগ করতে হবে, সেই কুফল যে পর্যন্ত তার ভোগ করা শেষ না হয়, সেই কুকর্মের ফল ভোগ করার মেয়াদ যে পর্যন্ত শেষ না হয় সেই পর্যন্ত সে ইচ্ছা করলেও কোরআনের আলোতে আলোকিত হতে পারবে না। এদের জন্য মোহর মারা কথাটা বলা হয়েছে, সকলের জন্য নয়। কয় আপনি তো ইচ্ছা করলে পারেন? হ্যাঁ পারি, ইচ্ছা করলে পারি, কিন্তু ওই যে আল্লাহ পাক যে বললেন যে আমি কারো ভালো করি না মন্দ করি না, যে যেমন কর্ম করে তেমনি ফল পায়। ওই যে এই কর্মের ফল ভোগ করার জন্য এই শ্রেণীর যারা দুষ্কর্মকারী দুষ্কৃতিকারী এদের কারণে কোরআনে মোহর মেরে দেওয়া হয়েছে, এদের এদের কর্ম এরা নিজেরাই পরিবর্তন করতে হবে। স্রষ্টা যদি পরিবর্তন করে তাহলে তার অঙ্গীকার ভঙ্গ হয়ে যায়। তিনি পারেন এমন কিছু নাই, সব পারেন, কিন্তু অনেক সময় নিজের অঙ্গীকারকে রক্ষা করার জন্য ইচ্ছা করে অনেক কিছু বর্জন করতে হয়। সুতরাং এই কারণে মোহর মারার কথা বলা হয়েছে। আর তুমি যে বললে যে হাসরের দিন আপনি দোষী হবেন না, না হাসরের বিচারে আমি দোষী হব কেন? আমি বিচারক, আল্লাহ বিচারক, তিনি কখনো দোষী হবেন না। আমি নিষেধ করলাম এই মঞ্চে, পরবর্তী কোন স্টেজে দাঁড়িয়ে তুমি যদি পারো হাদিস দলিল এজমা কিয়াস দিয়ে উপযুক্তভাবে প্রমাণ করবে যে তিনি দোষী হবেন, তখন আমি তোমার এটা খণ্ডন করব। বলতেছে যে আপনি স্রষ্টা, আপনি যাই কিছু করেন আপনি আমাকে জান্নাতে নেন আর জাহান্নামে নেন,
জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দিলেও আমি আপনার প্রতি রাজি থাকব, আমার তো কিছু করার নাই। না, এরকম না, কোনো মানুষের উপর জবরদস্তি নাই, জুলুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে তার নিজের একটা স্বাধীনতা দান করে দিয়েছে, তার প্রত্যেকের মধ্যে নিজের স্বাধীনতা আছে। যদি আল্লাহ পাক ইচ্ছা করতেন তাহলে তিনি জুলুম করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক কখনো জুলুমকারী নয়, এটার জ্বলন্ত প্রমাণ এই। তুমি খাদিজা আগামীকালকে ইচ্ছা করলে ফজরের নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে নাও পড়তে পারো। এই জন্য সকালের যে খাদ্যের ব্যবস্থা তোমার করা হয়েছে সেটা তোমার তকদির থেকে কেটে দেওয়া হবে না। তাহলে তোমার মধ্যে স্বাধীনতা আছে না? অবশ্যই তোমার মধ্যে স্বাধীনতা আছে, তুমি বুঝে শুনে চলো। কয় হারমোনিয়ামটা একটু কমায় রাখবেন, কয় জীব পরম গানটা তর্কের কেন? তর্কের এই জন্য, আজকের যে মঞ্চ, আজকের মঞ্চের জন্য তুমি আমি হলাম উকিল, আর যিনারা আমাদের গান কথা শ্রবণ করছেন ইনারা হচ্ছেন হাকিম। আমরা দুইজন দুইটা বিষয় নিয়ে যতক্ষণ মঞ্চ থাকে আলোচনা করব, এই আলোচনার শেষে যে নির্যাসটা বের হয়ে আসবে সেটা জ্ঞানী গুণী যারা তারা গ্রহণ করে নিবেন। যদি তর্কই না হয়, সুজা শুধু তোমারটা তুমি আমি মানি আর আমারটা তুমি মেনে ফেলো, তাহলে এটা পাল্লা গান হয় না। পাল্লা গান করতে গেলে তর্ক বিতর্ক করতেই হবে, এই জন্য ইসলাম ধর্মে তর্ক করা ওয়াজিব। বাহ, আমি যা জিজ্ঞেস করেছিলাম সুন্দর জবাব করেছে, এখন আমি আবার জিজ্ঞেস করি। তুমি বলবে তো, তুমি বলেছো সূক্ষ্ম জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, তিন প্রকার। আবার বলেছো যে কোনো কোনো জ্ঞানীরা পাঁচ প্রকার বলেছে। আচ্ছা, তুমি যেহেতু তিন প্রকার বলেছো আমি এখান থেকেই জিজ্ঞেস করি। তুমি বলবে তো এখন তোমার নাম খাদিজা, তুমি বলতেছো এখন আমি মুক্ত জীব, এখন তোমার নাম খাদিজা। তুমি যখন সূক্ষ্ম জীব ছিলে তখন তোমার নাম খাদিজা ছিল না, তখনও তোমার একটা নাম ছিল। একটু জবাব দিও তো, তুমি যখন সূক্ষ্মতে ছিলে তখন তোমার কি নাম ছিল? তুমি যখন বদ্ধ জীব ছিলে তখনও তোমার একটা নাম ছিল, তখন কি নাম ছিল? আর এখন তোমার দাবিতে তুমি যদি মুক্ত জীব হয়ে থাকো তাহলে তোমার নাম খাদিজা না, তোমার অন্য কোনো নাম আছে, কি নাম? আর যদি বলো যে না কাকা আমি খাদিজা, তাহলে তুমি মুক্ত জীব না। যদি তোমার দাবিতে তুমি মুক্ত জীব হও তোমার নাম খাদিজা না। একটু বুঝে শুনে জবাব করবে, তুমি কি খাদিজা না মুক্ত জীব? যদি মুক্ত জীব হও তাহলে তোমার কি নাম? তিনটা হালের তিনটা নাম আছে, একটু বলবে এই নামগুলি কি? বাবা